হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমি আছি হচ্ছে দিদি বাড়িতে। আমি আসলে এসেছি কালকে, কালকে দিদি আমাকে নিয়ে এসছে। তো আজকে দিদি বাড়িতে একটু খাওয়া দাওয়া হবে, সবাই আসবে, ছোটোমার, কাকু, ভাই আর আমাদের বাড়ি থেকে তো আসবেই। তো আর কালকে হচ্ছে রাখি, তাই কালকে উপলক্ষে আজকে খাওয়া দাওয়া। কালকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে রোববার, তাই রোববারে খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে। তার কারণটা হচ্ছে রোববারে একটু ছুটির দিন, সবাই আসতে পারবে, ওই জন্য। বিশেষ করে কাকু, ছোটো মার কাকু বেরিয়ে গেছে বাড়ি থেকে। সকাল থেকে ভীষণই বৃষ্টি হচ্ছে, আর একটু বাদেই রান্না হবে। আর কী কী রান্না হবে আর কী কী হবে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বাইরে প্রচণ্ড আকারে সকাল থেকে বৃষ্টি পড়ছে, এখন অবশ্য একটু বৃষ্টিটা কমেছে। তাই জাম্বুকে এখন আর কি বাজারে পাঠালো দিদি, এতক্ষণ যেতে পারছিল না প্রচণ্ড বৃষ্টির কারণে। এই যে জাম্বু এখন বাজারে যাচ্ছে। আর এখন বৃষ্টিটা একটু কমেছে, একদম হালকা হালকা পড়ছে। একটু আগে প্রচণ্ড আকারে বৃষ্টি হচ্ছিল, সকাল থেকেই দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই যে সকাল সকাল দিদি আমাকে খাবার দিয়ে গেল, ড্রাই ফ্রুট, ফল। বাড়িতে আমি ড্রাই ফ্রুট খাই কিন্তু ফলটা খেতে পারি না, ফল খেলে গা গোলায়, কিন্তু এখন আমার খেতেই হবে। তো দেখতে দেখতে বৃষ্টিতে ভিজে পুরো চলে এসেছে ছোট মা। আবার আমাদের গুলশান থেকে চুড়িদারের পিসও কিনেছে, দেখি কেমন কিনেছে। সে কাঁথা স্টিকে, কাঁথা স্টিক বলো তো, হেভি তো। হ্যাঁ সেই অন্যটার কাজটা খুবই সুন্দর। গুলশানে ভালো ভালো চুড়িদারের পিস পাওয়া যায়, সেটা হচ্ছে শুধু একটা উপরের বানাবো, এটার সঙ্গে একটা যে কোনো একটা পা দিয়ে বসাবো, বুঝলে? এটা হ্যাঁ, এটা মনে হয় একটু অর্গানজা অর্গানজা টাইপের, তাই না? ছোট মার কাকু তো চলে আসলো, ওদিকে রান্না টান্নার আয়োজন আর কি হচ্ছে। আর ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে সকাল থেকে। এই যে এখন অবশ্য একটু কমেছে, সকালবেলা যা হারে বৃষ্টি হয়েছে, রাস্তায় জল জমে গেছে। তো আমি পেছন দিকটা এসে দেখলাম যে এদিকে জামাই আর শ্বশুরে মিলে মাংস ধোয়াধুই করছে, কাটাকাটি করছে জাম্বু আর কাকু। আর আমাদের ফ্যামিলিতে কিন্তু ছেলে মেয়ে সবাই মিলে কিন্তু আমরা মিলেমিশে কাজ করি। এদিকে আমার স্নান টান হয়ে গেছে, ওদিকে কাকু আর জামাই বউ দুজনে মিলে মাংস দিচ্ছে, আর এখন রসুন চলা হচ্ছে। একটু বাদেই আর কি রান্না কমপ্লিট হবে, তারপর ভাই আসবে, হ্যাঁ রান্না শুরু হবে। আর এদিকে ভাই একটু লেট করে ফেলেছে, কারণ ভাইয়ের একটু কাজ ছিল, ওই জন্য ভাই একটু পরে আসবে। ও আগে আগে আসলে একটু বেশি মজা হতো। সকালে খাওয়া দাওয়ার পরে এই যে দুপুরে রান্নার তোড়জোড়। মাংস ম্যারিনেট করা হচ্ছে, চিকেন পকোড়া। আজকের মেনু কি জানবো তুমি বলো, বলো বলো। মটন বিরিয়ানি, চিকেন চাপ আর চিকেন পকোড়া। বন্ধুরা চিকেন পকোড়া, এটা বাসমতি চাল ভেজানো হয়েছে, এটাতে কি করা মশলা, চিকেন চাপ হবে, চাপ এক একটা আইটেমের মিস্ত্রি, এক একটা তিনটে আইটেম দিদির বিরিয়ানি, দিদির বিরিয়ানি, জাম্বুর হচ্ছে চিকেন পকোড়া, আর চিকেন চাপ, আর চিকেন চাপটা রান্না করবে হচ্ছে ছোট মা আর কাকু। যা দিও ম্যারিনেট করতে হাত ডুবিয়ে দিয়েছে চিকেনের ভিতরে। এখানে আপনি ভালো করে দেন, রান্নাটা খারাপ হয়েছে সেটা কিন্তু আমাদের খরচ তো দেখে যাচ্ছে, সেই ছিল। এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে, আর এই যে মাটন
এটা আমাদের রাঁধুনি, বিরিয়ানির রাঁধুনি, মাটন বিরিয়ানি। পেছনেও রান্না হচ্ছে, পেছনে চলে যাই। আর এইখানে রান্না হবে হচ্ছে চিকেন চাপ। চিকেন আনা হয়েছে, মশলা, টক দই, টক দই না ওটা মনে হয় কাজু বাদাম বাটা টাটা হবে। ওর ভেতরে কি আছে কাকু? কাজু বাদাম বাটা, পুরো শুধু কাজু বাদাম, কাজু বাদাম আর টক দই। আমাদের এইখানে তোমার ক্যামেরা একটু ভিডিও করে পরে ভিডিওটা দেখো কেমন লাগে দেখতে। এই সবুজ, এত সবুজ হয়েছে। এখানে আমাদের চিকেন চাপ কিন্তু একদম রেডি। লাস্টে গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে, ঘি দেওয়া হয়েছে। একটু আগে মারতে হবে না, এবার পাঁচ মিনিট। আর ওইদিকে বিরিয়ানি হচ্ছে, দেখি বিরিয়ানি কত দূর, একটু দেখে আসি। চলে আসলো আমার বর। এবার চিকেন চাপ টেস্ট করা হবে। বলছি আমার দোকান জন্য এই গাছটা কি ঝেড়ে নিয়ে যাবো, না সুন্দর এরকম গাছপালা থাকলে ভালোই লাগে। লবণ ঠিকঠাক ভাই চলে আসলো। এটা কি আচার নিয়ে এসছে? এবার বিরিয়ানি দম দেওয়া হবে। হাত দিয়ে করে দিতে হয় নালে এক জায়গায় পড়বি, পড়বি পড়বি এক জায়গায়। এই যে এক জায়গায় এক জায়গায় নিচ পর্যন্ত চলে যাবে। তো এটা হচ্ছে বিবেকদা, জামাইবাবুর ভাই। তো বিবেকদা কিছুদিন আগেই আর কি বার্থডে ছিল, তো সেলিব্রেট করা হয়নি, তাই আজকে বাড়িতে সেলিব্রেট করা হলো যেহেতু সবাই ছিল। নিচে পড়ছে, নিচে পড়ছে, গায়ে লাগবে উঠে একটা প্লেট দাও গায়ে। বিরিয়ানি খাওয়া যাবে না মাথায় উঠে। আমি খাবো নাকি? তো এবার হবে খাওয়া দাওয়া। তো বিরিয়ানির হাঁড়িটা আর কি খোলা হচ্ছে। এদিকে কিন্তু প্লেটে প্লেটে বিরিয়ানি দিয়ে দিল, এদিকে আমি খেতেও কিন্তু বসে পড়েছি। দিদি কিন্তু একদম লাইট বিরিয়ানি রান্না করেছিল, আর এতটা টেস্টি হয়েছিল কি বলবো। কোনো রকম কোনো গোলাপ জল বা আতর ব্যবহার করেনি, তাও ভীষণই টেস্ট হয়েছিল। আর চিকেন চাপটাও কিন্তু ভীষণই টেস্টি হয়েছিলো, ওটা আমি আগেই টেস্ট করেছি। তো আজকে কিন্তু সবাই মিলে ভীষণই মজা হলো, খাওয়া দাওয়া হলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইকে টাটা।